হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হচ্ছে নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ। নোডাল অ্যানালাইসিসে আমি চারটা টেকনিক দেখিয়েছি। এই চারটা টেকনিক যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে নোডাল অ্যানালাইসিসের যে কোনো ম্যাথ করতে সমস্যা হবে না ইনশাল্লাহ। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রিপশন এবং লাইক কমেন্ট আমার নেক্সট ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। তো কথা না বাড়িয়ে শুরু করি। নোডাল অ্যানালাইসিসের প্রথম যে টেকনিকটা হচ্ছে, আমরা প্রথমে সার্কিটটা দেখেই আমরা প্রথমে সার্কিটে প্রিন্সিপাল নোড আছে কয়টা, আমরা প্রথমে প্রিন্সিপাল নোডের সংখ্যা বের করব। এই প্রিন্সিপাল নোডটা হচ্ছে দুইয়ের অধিক এলিমেন্ট যেখানে সংযুক্ত হয় তাকে আমরা প্রিন্সিপাল নোড বলবো। এখানে প্রিন্সিপাল নোড বলতে প্রিন্সিপালের এলিমেন্ট বলতে আমি হচ্ছে এখানে রেজিস্ট্যান্সকে বুঝাইছি, এবং যে কোনো ভোল্টেজ সোর্স হতে পারে অথবা কারেন্ট সোর্স হতে পারে। এখানে দেখেন, এই যে একটা এলিমেন্ট, এই যে একটা এলিমেন্ট, এই যে একটা এলিমেন্ট, এই যে একটা এলিমেন্ট, এই চারটা এলিমেন্ট এখানে সংযুক্ত হয়েছে। তাহলে এখানে আমার হচ্ছে প্রিন্সিপাল নোড, এটা একটা প্রিন্সিপাল নোড। এখানে দেখেন, এই যে একটা এলিমেন্ট, এই যে একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই তিনটা এলিমেন্ট এখানে সংযুক্ত হয়েছে, তাহলে এইটা আমার প্রিন্সিপাল নোড। তাহলে এই সার্কিটে আমরা প্রিন্সিপাল নোড পেয়েছি দুইটা। অর্থাৎ এই দুইটার যদি আমি, অর্থাৎ একটা হচ্ছে V2 আর একটা হচ্ছে V1, এই V2 আর V1-এর আমরা মান বের করব। তাহলে দুই নম্বর টেকনিকটা হচ্ছে যে নোডের ভোল্টেজ বের করব তাকে সোর্স হিসেবে বিবেচনা করব এবং ডিরেকশন দিব। তাহলে আমার প্রিন্সিপাল নোড পাইছি কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে V1 আর একটা হচ্ছে V2। তাহলে এই V1 আর হচ্ছে V2-র আমরা ভোল্টেজ বের করব। তাহলে এগুলোকে কী করতে বলছি, এখানে সোর্স হিসেবে বিবেচনা করবো এবং ডিরেকশন দেবো। এটাকে যদি আমি সোর্স হিসেবে বিবেচনা করি, তাহলে কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে, ডিরেকশন এদিকে, তাহলে এদিক থেকে এদিকে যাবে। তাহলে V1-এর ডিরেকশন এটা। আর একটা কী হবে, যে V2-র ডিরেকশন হবে, এটাকে আমি সোর্স হিসেবে বিবেচনা করছি, তাহলে ডিরেকশন হবে এদিকে আর এটা হবে এইদিকে, আর এগুলো সোর্সের ডিরেকশন যা দেওয়া আছে তাই থাকবে। তো তিন নম্বর টেকনিক হচ্ছে, যে নোডের ভোল্টেজ বের করব তার অপোজিট নোডের ভোল্টেজ শূন্য ধরব। তাহলে দেখেন, এটা যদি একটা প্রিন্সিপাল নোড হয়, তাহলে এটা একটা প্রিন্সিপাল নোড, এটা একটা প্রিন্সিপাল নোড, তাহলে এটার অপোজিট আছে এটা। তাহলে এখানকার রেফারেন্স যে নোডটা হবে তার ভোল্টেজ ধরবো শূন্য, এটার অপোজিট আছে এটা, এটার তাহলে রেফারেন্স ভোল্টেজ ধরবো শূন্য। এবং চার নম্বর টেকনিক হচ্ছে প্রিন্সিপাল নোডে KCL অ্যাপ্লাই করব। তাহলে প্রিন্সিপাল নোড, এই যে একটা প্রিন্সিপাল নোড, এই একটা প্রিন্সিপাল নোড, এখানে আমরা KCL অ্যাপ্লাই করব। এখানে আমি কারেন্টগুলো দিছি, এখানে দিচ্ছি হচ্ছে I2, এটা হচ্ছে I1, আর এটা ধরছি I3। তাহলে এখানে দেখেন, আমি V1 নোডে KCL অ্যাপ্লাই করে পাই, এই যে এটা V1 নোড, এখানে KCL অ্যাপ্লাই করে কী পাই? আমরা KCL জানি আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান। এখানে আগত হচ্ছে কি 5 অ্যাম্পিয়ার এখানে নোডে আসতেছে, এবং নোড থেকে যাচ্ছে কি এই I1 এবং I3 যাচ্ছে। তাহলে আমরা কী জানি, এই 5 = I1 প্লাস হচ্ছে I3। তাহলে I3 প্লাস I1 = 5, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর কী করব, এই একটা প্রিন্সিপাল নোড, এখানে KCL অ্যাপ্লাই করলে কী হবে, এই নোডে হচ্ছে এই 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, এবং নোড থেকে যাচ্ছে হচ্ছে এই I2, I3 এবং I5। তাহলে 10 = এই তিনটার যোগফল, তো 10 = 5 + I2 + I3। তাহলে এই সমীকরণটা ক্যালকুলেশন করলে 10 থেকে 5 বাদ দিলে 5 থেকে 5 = I2 + I3, 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে যদি মানটা বসাই, তাহলে আমরা ম্যাথটা সলভ করতে পারবো সহজে। তাহলে আমরা সাধারণভাবে কি জানি, I = V/R, আমরা জানি I = V/R। এই যে যে ভোল্টেজটা, এটা হচ্ছে কিন্তু বিভব পার্থক্য। অর্থাৎ একটা রেজিস্ট্যান্সের জন্য আমি ভোল্টেজ বের করি, এটার বিভব পার্থক্য কত, অর্থাৎ এই দিক থেকে যদি আমি বিবেচনা করি, তাহলে এখানকার যদি ভোল্টেজ V2 হয়, এখানকার ভোল্টেজ
ওয়ান, তাহলে এই ভি টু মাইনাস ভি ওয়ান এটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এই ভিটা হচ্ছে ভোল্টেজ পার্থক্য, তাহলে বিভব পার্থক্য ভাগ হচ্ছে আর। তাহলে এখানে দেখেন আই থ্রি কী হবে, আই থ্রি এখানকার যদি যখন আমি নোড ওয়ান বিবেচনা করতেছি, এখানে নোড ওয়ান যে নোডকে বিবেচনা করব ওই নোডকে বড় ধরব, তাহলে এখানকার বিভব পার্থক্য কী হবে, ভি ওয়ান এই যে আই থ্রি এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করব। তাহলে এই রেজিস্ট্যান্সের এই পাশে আছে ভি ওয়ান, এই পাশে আছে ভি টু, তাহলে বিভব পার্থক্য কী হবে, এই নোডকে যেহেতু বিবেচনা করতেছি তাহলে ভি ওয়ান মাইনাস ভি টু, তাহলে ভি ওয়ান মাইনাস ভি টু ভাগ হচ্ছে আর, আর হচ্ছে কত, ফোর। তাহলে আই থ্রির মান পাবো এই যখন নোড এই এই ভি ওয়ান নোড যখন বিবেচনা করতেছি তখন আই থ্রির মান পাবো হচ্ছে এটা। তারপর আই ওয়ানের মান পাবো কি, এই ভি ওয়ানকে বিবেচনা করতেছি, তাহলে এই ভি ওয়ান মাইনাস এখানকার রেফারেন্স ভোল্টেজ, রেফারেন্স ভোল্টেজ আমরা কী জানি এখানে জিরো, তাহলে এই ভি ওয়ান মাইনাস হচ্ছে জিরো, অর্থাৎ ভি ওয়ান মাইনাস জিরো, আর এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে টু। তাহলে ভি ওয়ান নোডে কেসিএল প্রয়োগ করলে আই ওয়ানের মান পাই হচ্ছে এটা। এখন তারপর হচ্ছে এই মানটা যদি আমি হচ্ছে এই যে 1 নম্বর সমীকরণে বসাই তাহলে পাই এটা, 1 নম্বর সমীকরণ আই থ্রির মান বসাইছি, আই থ্রির মান হচ্ছে এই যে এটা, এখানে আই থ্রির মান এখানে বসাই, আর হচ্ছে আই ওয়ানের মানটা হচ্ছে এই এখানে বসাই ইকুয়াল 5, তাহলে আমরা সমীকরণটা পাই এটা। তাহলে এই সমীকরণটা সাধারণভাবে স্মরণীয় ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে এই যে এটা 3 V1 মাইনাস V2 ইকুয়াল 20, এটা ক্যালকুলেশন এই যে এটা সরলভাবে ক্যালকুলেশন করলে আমরা এই সমীকরণটা পাবো, এটা ধরি 3 নম্বর সমীকরণ। এখন এই ভি টু নোটকে যখন বিবেচনা করছি এখানে কেসিএল অ্যাপ্লাই করে আমরা সমীকরণ পাইছি এইটা। এখন এখানে আই টু কীভাবে পাবো, এই যে আই টু, তাহলে এই যে এখানে ভি টু আছে এখানে আছে রেফারেন্স ভোল্টেজ জিরো, তাহলে আই টুর মান হচ্ছে এই ভি টু মাইনাস জিরো, আই টুর মান হচ্ছে ভি টু মাইনাস জিরো ভাগ হচ্ছে A6, তাহলে আই টুর মান হচ্ছে এটা। এখানকার যখন ভি টুকে বিবেচনা করছি তখন আই থ্রির মান কী পাবো, যেটাকে বিবেচনা করতেছি ওটাকে বড় ধরবো এবং অপর প্রান্তটা ছোট। তাহলে ভি টু আই থ্রি যখন বের করবো আই থ্রি হচ্ছে এই যে এই ভি টু মাইনাস হচ্ছে ভি ওয়ান ভাগ হচ্ছে 4, তাহলে যখন ভি টু নোটকে যখন বিবেচনা করতেছি তখন আই থ্রির মান হয় এটা। তাহলে এই যে আই টু আর আই থ্রির মান হচ্ছে এই যে 2 নম্বর সমীকরণে বসায় তাহলে সমীকরণটা হয় এইরকম, তাহলে সমীকরণটা হবে এটা। তা ভি টু ভাগ হচ্ছে 6 এবং 6 ইকুয়াল 5 এই সমীকরণ, তাই এই সমীকরণটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে -3 V1 প্লাস 5 V2 ইকুয়াল 20, 4 নম্বর সমীকরণ। এখন এই 3 আর 4 নম্বর সমীকরণ যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে আমরা মান পাবো এত। অর্থাৎ নোডাল অ্যানালাইসিস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ। আমি নেক্সট ভিডিওতে নোডাল অ্যানালাইসিসের রেজোনেন্স এবং অপটিমাল সবকটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং থার্ড ভিডিওতে সুপার নোড নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।